क्योंकि तुम ही हो अब तुम ही हो जिंदगी अब तुम ही हो वाह पोलाश तो सदैव এটা 10-16 ব্যাচের গেট টুগেদার না আরে মামাকে তুমি বলো তুমি কে আমি বাবু জেসিসি আরে মামা কেমন অবস্থা কি অবস্থা আরে এই তো আরে জেসিসি সেদিনই তো তোদের ইউনিয়নে গেলাম কবে মামা ওই যে ইউনিয়নে প্রেসিডেন্ট এসে বিক্রোপন করলো তোদের কলেজে মামা এত বৃক্ষ আর কত বৃক্ষ লাগাই মামা ভালো দিছস মামা ভালো দিছস সামসু সিসিআর কোপা সামসু না কামলা সামসু বাই দ্য ওয়ে আব্দুল আর সিসি ও মামা কি অবস্থা মামা এটা আবার কিটা এটা ওয়েফেন সদরুন না ফৌজিয়ান এ মামা তোদের কলেজে স্যার নাকি শেরওয়ানি পরে ক্লাসে আসছে আই স্টাফ নাকি ভাবসার নিয়ে অ্যাপাচি নিয়ে গ্রাউন্ডে যায় তোরা কি কি ওয়েফেন সদরুলে অ্যাড আসছস রিকোয়েস্ট পাঠা টেক্সট দিয়ে রাখ ওরে ভাব মামা ভাই এই সব ভাব টাপ কি আমার লগে যায় ঠিক আছে তোদের মতো জিসি দের আমি শহীদ ক্যাডেট কোচিং থেকে ম্যানেজ করে আসতেছি এ পরিশালা কোন কোন দোস কম স্ল্যাম ডগ আর জিসি রা আসার পরে এসএম এসএম কেন বুঝলি চিপকে আসস তো আমাদের আরসিসি বিশৃঙ্খল ভাইয়ের নাম শুনছো শৃঙ্খল ভাই ওই যে বিশৃঙ্খল ভাই কাবার পিকে যে নজরুলের পিক রাইট ভাই কলেজ লাইফে 35 টা ইডি দিচ্ছে 13 এর দিন ভাই সব ফ্রেন্ড চলে গেছে হাই ছিল সিঙ্গেল বলে লুকায় পরে বিকালে গেমস করতে যায় খেতে সালাম ভাই এখন কই আছে ভাই এখন অফিসার মাগার ভাই কিন্তু পাঁচ দিনে উঠবে ঠিক আছে বিসিসিতে ছিল মজনু ভাই
কলেজ লাইফে 8 বার ফোন নিয়ে ধরা খাইছে, ইনকোয়ারি বোর্ড বসছে, 5 বার সে স্বীকার করলো গার্লফ্রেন্ড এমজি, 3 বার বলে এমজি, মামা একবারও কিন্তু জেজি বললো না। কেন মামা? এই জায়গায় কিন্তু সাসপেন্স। ভাই ভাই জিসির আসুক সবাই একসাথে মৌজ করে গল্পটা করি। আমাদের কলেজের কাহিনী শোনো। কয়েকদিন পরে তারা এক্সকেড হবে, বিএমএ তে যাবে, অথচ ভেস্ট পরে গাছ, কিন্তু এত যে ডেয়ারিং মাইরা জানতাম না। আমাদের কলেজে ছিল কর্তব্য ভাই, উনি মোটামুটি সব কয়টা বিবৃতি ছিল, কারণ ওনাদের ব্যাচে সবারই বিবৃতি ছিল। ময়লা ছিল, পরে এক দুটো সন্দেহ করলো মাঠে। আমাদের কলেজে ছিল কোদাল ভাই, উনিও সব কয়টা বিবৃতি ছিল। কলেজে গার্ডেন ছাড়া অন্য কোনো কম্পিটিশন সে করেনি, তোর মতো অনেককে গার্ডেন নিয়ে যে লাগাই, গার্ডেন নিয়ে যে লাগাই, তখন গাছ লাগাই পাকা। আর আমাদের কলেজে কি ছিল শোন, গর্জন ভাই আর হুঙ্কার ভাই দুইজনই অস্থি কোয়ালিফাই, টিপি ছাড়া মারাবে না, টিপি তো হবে আর কি। আমাদের একজন করতো শোন, নিয়ে যে কয়েন টস করাই, ওই দিন আবার হচ্ছে বৃষ্টি, কয়েন বৃষ্টির পানিতে যা ড্রেনে পড়ছে, ভাই দুজন হয়ে গেছে নয়াত। একটা জিসিবিসি হিপোক্রেসি শোন বাবা, আমাদের কলেজে ছিল বাউল ভাই, বাউল ভাই তো মনে কর কনফার্ম কালচারাল দিয়ে সিসিপি হবে, তখন শোনে যে তার গার্লফ্রেন্ড এফজিসিসির বিতর্ক আছে, উনি হচ্ছে হাউস কালচারাল দিয়ে, ভাই বলে যে আমি পড়ুন দুই তারা, আমার গার্লফ্রেন্ড পড়বো দুই দাগ, ওয়াট দ্য ফাক। সে করলো কি, তখন থেকে শেভ করা বন্ধ করে দিল, 7 দিন পর স্ক্যাবের কাছে ধরা খাইলো, হাউস কালচারাল ঢুকে হয়ে গেল। এখানে হিপোক্রেসি কি আছে, এটা তো রিয়েল। গল্পটা শেষ করতে দে, কয়েকদিন পর মনে কর ISSB-তে ভাই যায় পাইলো রেড কার্ড, তারই আবার রুমমেট বক্তব্য ভাই সে পেয়ে গেল গ্রিন কার্ড। তারপর তারপর আর কি, কয়েকদিন আগে দেখি বক্তব্য ভাই আর বিতর্ক আপু রিলেশনশিপ স্ট্যাটাস দিচ্ছে। আচ্ছা আপনি যেন কোন কলেজ বললি? FGFG। আরে মামা আমাদের কলেজে ছিল গতি ভাই, ঠিক আছে, কই জব করে রবিতে 4.5 ক্লাস 8 এ অ্যাথলেটিক্স প্র্যাকটিসে 100 মিটার স্প্রিন্টে কি করলো, সে কলেজ রেকর্ড ভেঙে দিয়েছে, ঠিক আছে, পরে হাউস অথরিটি তাকে জুনিয়র স্কুলে সিনিয়র স্কুলে পাঠায় দিয়েছে। এই আমাদের কলেজে ছিল চিতা ভাই, ক্লাস 7 এ গেছে অ্যাথলেটিক্স আর আন্ডার মিলে, মামা পরে টাইমিং দেখা দেয় টিমের স্পিডে চাইতে ভালো। আমি কত ছিল? 10.1 সেকেন্ড। চল আমাদের সিসিআর এ গেমস প্লেয়ার ছিল সাফল্য ভাই, উনি 3000 মিটার শেষ করে ইচ্ছা করে আরো 2 চক্কর দিত, তাও সেকেন্ড ম্যান ফিনিশ করতে পারত। আরে ভাই আমাদের কলেজে ছিল আক্রমণ ভাই, স্ট্রাইকার ছিল ভাই, ক্যাচ নাম্বারে শেষে 4 ছিল ভাই, তার লাস্ট ইন্টার হল তো 29 গোল দিছে, তার মধ্যে 25 অফসাইড, তার কিন্তু আমাদের বিসিসিতে গেমস প্লেয়ার ছিল কিন্তু মারাত্মক ভাই, মারাত্মক ভাইয়ের আবার মনে করছে গার্লফ্রেন্ড ছিল এমজিতে, বুঝছো, বিভীষিকা আপু, দুইজনই গেমস প্লেয়ার ছিল কলেজ গেমস প্রিফেক্ট, আবার দুইজন ভলিবলে বেস্ট প্লেয়ার, দুইজন বেস্ট অ্যাথলেট, একই সাথে বিএমএ তে গেল দুজন, কিন্তু মামা দুঃখের বিষয় হইতেছে দুইজনই এখন মনে করো ফর ইওর কাইন্ড ইনফরমেশন, ওনাদের ব্রেক আপ হইছে, আপুর নিউ বয়ফ্রেন্ড আমাদের কলেজে উড়ন্ত ভাই, ভাই নিজে গেমস প্লেয়ার ছিল এখন গ্যাপ করতে আসছে। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আপনি এখন আমাদের কলেজে বিমান ভাইয়ের গার্লফ্রেন্ড, ঠিক আছে ভাই, কিন্তু কলেজ গেমস প্লেয়ার ছিল না, মানে কি সিজিপি থেকে ডিরেক্ট হাউস গেমস ভাই, অন কই আছে ভাই, এয়ার ফোর্সে, ঠিক আছে, গ্রাউন্ড অফিসার না, জিডি পাইলট। আরে গোল টিকা টিকা, একটা কল আসছে কল। এ ভাই তোরা কি আসবি? তোরা বুঝতে পারতেছ তোদের কলেজের বিভীষিকা আপু গ্রাউন্ড অফিসার থেকে জিডি পাইলট চলে গেছে, কলেজ গেমস থেকে সে হাউস গেমস এ নেমে আসছে, আর তোরা এখনো কালচিত পড়ে আছিস। তাহলে আরে ভাই রাখতো রাখতো। এবার কিন্তু ক্রিকেট মিট আছে, ক্রিকেট যেহেতু ভদ্রলোকের খেলা, তাই খেলাটা কিন্তু জিসিসিতেই হচ্ছে। তোমরা আসতেছো সবাই নাকি? না মামা, ফাইনালের আগে যাবো না, দেখা গেল ফাইনালের আগে ম্যাচে সব হাল্লা, তোমরা আরসিসির কাছে বন্ধু হিসেবে দেখতে আমার খারাপ লাগে। এই বাবা আরসিসি ইন্ডিয়ার মতো হয়ে গেছে, বুঝছস, মানে ফাইনালের আগে সব টিকিট কিনে ফেলে রাখছে। তো কি আরসিসি কি বিসিসি নাকি? বাই দ্য ওয়ে এমসিসি কি অবস্থা? আরে মামা লাস্ট শুক্রবার কলেজে গেছিলাম, ঠিক আছে, একজন থেকে 15 জন স্কোয়াড নিয়ে দাঁড়ায় আছে, বলতিছে যদি সিএম পাই সবাই আইফোন এক্স, ঠিক আছে,
সাথে সাথে 13 জন হাত তুলে বলে যে স্যার আমাদের অলরেডি আছে আইফোনে কি আছে বাবা তোদের কি অবস্থা বাবা আমাদের কলেজে তো সিএম এর জন্য নতুন কোন প্রজাতির জন্য ঘাস লাগাই দিচ্ছে না দোস্ত আরসিসি থেকে হায়ার করে আনছি জন্ডি রোডস আসতে ঠিক আছে কয়েকদিন পরে আমরা দেখতে পারবো যে এসসিসি গুগল কিনে ফেলছে সিলেটের নামের সাথে মিল রেখে গুগলের নাম হয়ে গেছে ছাগল মানুষজন ছাগলে সার্চ দিচ্ছে আমরা জানি তো আমরা খেলা পারি না তোরাই সব খেলোস মামা তোরা অ্যাটাকিং খেলোস ডিফেন্সিভ খেলোস সব জায়গায় খেলোস কিন্তু ফুটবল মিটের ফাইনালে কিন্তু গোলটা হয়েছিল মামা মামা একটা কল আসছে হ্যালো আমাদের কলেজ ছিল হুদার ফিদাবে দুজন দুজনের তোর বিশাল জিগি বুঝছো হুদাভাই ছিল বিশাল কোয়ালিফাইড কিন্তু তোর ফিদাভাই পুরো মকরা মকরা কিন্তু হুদাভাই তোর বুঝতে পারছে বুঝছো যদি সিপিসি পায় তাহলে তোর সিঙ্গেল রুমে যাইতে হবে আর সিঙ্গেল রুমে গেলে তো মনে কর পরে ভ্যাগ বুঝছি কি তোর যে ভাই কেটলে পুরো মানে কোনো ম্যাথ এক্সামে 90 নিচে পাই নাই ওই ভাই টানা তিনটা এক্সামে ফেল করছে পরে আর কি লাস্টে ব্যাচ ফাইনাল পেয়ে গেছে লাস্ট আচ্ছা শোন আমি একটা রিয়েল লাভ স্টোরি বলি সারা জীবন তো কোনো ডিসিপিসি হিপোক্রেসি শুনছো আচ্ছা আমাদের কলেজে ছিল মনে কর উন্নতি ভাই ঠিক আছে বেস্ট একাডেমিক ডিওয়াইবি এটা চান্স পেয়ে গেল বুয়েটে চান্স পাইলো মেডিকেলও চান্স পাইলো ইউএসএ থেকে স্কলারশিপও চলে আসলো বুঝছো কিন্তু ভাই এখন করতেছে বগুড়া আজকে আর্মিতে ছিল না আরে না ভাইয়ের যে গার্লফ্রেন্ড জেএসএসসি ব্যর্থতা উনি এখন আছে বগুড়া আজকে তোমার কলেজে ক্লাস 7 100 মিটার স্প্রিন্টের টাইমিং কত 10.1 সেকেন্ড এটা বাংলাদেশের যে ফাস্টেস্ট ম্যান তার টাইমিং তো 10.2 সেকেন্ড তার মানে হচ্ছে আর সিসির ক্যাডেটের কোয়ালিটি সম্ভবত ভাই গ্রামের বন্ধু ধরা গিয়ে গেছে তুমি চাপা মেরে ওদের কলেজে তো মনে কর যে এখন খালি স্যাটেলাইটটা লাগানোই বাকি আছে কি বলো যাই করস কিন্তু আসতে ভুলেও দিস না কারণ পরে দেখা যাবে 5000 লাগে নিচে পড়ে যাবে তোরাও বুঝছ আসতেছি একটুতেই তোমাদের চুলকানি শুরু হয়ে যায় তাই না একবারে চলে আসবে সবগুলো পোস্টে আমাকে রিয়াক্ট দেওয়া লাগে সেই রিয়াক্ট দিয়ে দিতে তাদেরকে আমাকে রিকোয়েস্ট পাঠানো লাগে তারপরে কোন কমেন্টে রিয়াক্ট দেওয়া লাগে এটা চেক করা লাগে সেখানে আবার কে রিপ্লাই দিচ্ছে সেটা আবার আমাকে দেখা লাগে তোর একটা রিপ্লাইতে আমি লাভ রিয়াক্ট দিই জন্য তুই সেন্ডিকে আমাদের গেট টুগেদারে আসবি না মানে জিসি ম্যানেজমেন্টটা মনে করে একটা প্যারা হয়ে গেছে বুঝছো তো আমার জন্য মানে কেন লাগবে তো মানে চিন্তা কর যে কিছু করলেই তো আমাদের লাগে তাতে আমার এক ট্যুরে যাওয়ার সময় আমাকে লাগতেছে এক কাপ মালটা চা খাওয়ার জন্য এই মালটারাই কিন্তু লাগতেছে মামা শহীদ ক্যাডেট কোচিং থেকে আমার উপর যে একটা ডিপেন্ডেন্সি চলে আসছে মেয়েগুলোর এই মেয়েগুলোই আবার নিজেদের ক্যাম্পাসে আবার নারীবাদী আন্দোলন করে মামা এদের জন্য ফেমিনিস্ট হয়ে আমি তোরা 8 জন আয় আলাদুল্লাল ওটা ম্যানেজ করে নেবে
হ্যাঁ সিএম, হ্যাঁ গার্ডনে তো সিএম